রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি। আর পুরসভার নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে সামনে আসে রেশন দুর্নীতিকাণ্ড, তার সাথে সাথে 100 দিনের কাজের দুর্নীতি, মিড ডে মিলের দুর্নীতি, একাধিক দুর্নীতি ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য। আর তার মাঝেই কিন্তু এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি স্বামী দেবরাজের। ইতিমধ্যেই অদিতি মুন্সি স্বামী দেবরাজের বাড়িতে, অদিতি মুন্সির বাড়িতে গানের স্টুডিও তল্লাশি অভিযান চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে সিবিআই। এমনকি দেবরাজকে ইতিমধ্যেই দুবার সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। হাই ভোল্টেজ জেরার মুখে পড়েছেন দেবরাজ চক্রবর্তী। আর অবশেষে সিবিআইয়ের জেরার পর মুখ খুললেন, সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন দেবরাজ চক্রবর্তী। দেবরাজের মুখে এবার নিখোঁজ শাহজাহানের নাম, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। এবার কিন্তু মুখ খুলি বিস্ফোরক দেবরাজ চক্রবর্তী, যা বললেন তাতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছে বিধায়ক তথা শিল্পী অদিতি মুন্সির স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। তল্লাশি চলেছে তার বিধাননগরের বাড়িতে। এর আগে 25 জানুয়ারি তাকে নিজাম প্যালেসে ঢেকে পাঠিয়েছিল সিবিআই। এরই মধ্যে ফের তাকে তলব করা হয়। 6 ঘন্টার জিজ্ঞাসাবাদ চালিয়েছেন, হাই ভোল্টেজ জেরার মুখে পড়েছেন দেবরাজ চক্রবর্তী। সেখান থেকে বেরিয়ে দেবরাজ একেবারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। এবং এরপর সিবিআই জেরার পর অবশেষে সাংবাদিকদের সামনে, সাংবাদিকদের চাঁচা ছোলা প্রশ্নবাণের সামনে দেবরাজ চক্রবর্তী। যদিও বিতর্কের মধ্যে তার অকপট উত্তর, তিনি দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না। তার সুপারিশে চাকরির প্রসঙ্গ উঠতেই খানিক হাসি মুখেই বলেন, অ্যাডমিট কার্ড উদ্ধার হওয়া মানেই যে তার চাকরির জন্য ব্যবহার হয়েছে এমনটা কখনোই প্রমাণ হয় না, সেটা তদন্ত সাপেক্ষ। 2012-2014 আমার কোনো ক্ষমতাই ছিল না কাউকে চাকরি দেওয়ার, আমার সুপারিশে কোনো চাকরি হয়নি। যে সময় দুর্নীতি হয়েছে বলা হচ্ছে সেই সময় আমার চাকরি দেওয়ার মতো কোনো জায়গাতেই ছিলাম না। তবে তিনি যে সর্বদাই তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত আছেন তাও বারবার বলেন দেবরাজ। স্পষ্টই বলেন, আমার পার্সোনাল কিছু তথ্য ওরা স্ক্রুটিনি করেছেন, আমার থেকে যা চেয়েছিল আমি সেদিন দিয়েছি ইডির জেরায়। আরও কিছু তথ্য চাওয়া হলে আমি নিশ্চয়ই দেব, এটা আমি জানিয়ে এসেছি সিবিআইকে। একজন নাগরিকের কাজ তদন্তে সহযোগিতা করা, আমি সিবিআই জেরায় তাই করেছি, সিবিআইকে সব বলে এসেছি আমি যা জানি। এদিকে এখনও বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, লুকআউট নোটিশও বের করে ফেলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, তবুও দেখা নেই তাঁর। এদিন শাহজাহান নিয়েও প্রশ্ন গিয়েছিল দেবরাজের কাছে, তবে তিনি বিশেষ কিছু বলতে চাননি, শুধু বলেন কে কী করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, আমি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্বে আছি। এর মধ্যে শেখ শাহজাহান পড়ে না, ও আসবে কি আসবে না সেটার দায়িত্ব তো দলের নয়, দলের একজন নেতা হিসাবে ওকে ডাকা হয়নি, ব্যক্তি হিসাবে ডাকা হয়েছে। শাহজাহানকে নিয়ে বোমা ফাটালেন, রীতিমতো বোমা ফাটালেন দেবরাজ চক্রবর্তী। শেখ শাহজাহান কোথায় আছেন, শাহজাহানকে নিয়ে প্রশ্ন করতেই কিন্তু সাংবাদিকদের প্রশ্নের চাঁচা ছোলা উত্তর দেবরাজ চক্রবর্তীর। কে কী করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, আমি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্বে আছি। এর মধ্যে শেখ শাহজাহান পড়ে না, ও আসবে কি আসবে না সেটার দায়িত্ব তো দলের নয়, দলের একজন নেতা হিসাবে ওকে ডাকা হয়নি, ওকে ইডি ডেকেছে একজন ব্যক্তি হিসাবে। তাই সে কি করবে সেটা তার সম্পূর্ণ ব্যাপার, সে কি দুর্নীতি করেছে সেই দুর্নীতির দায় দল নেবে না। এমনকি নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তাকে বারবার ডেকে পাঠাচ্ছে, যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল সেই তথ্য তাকে দেওয়া হয়েছে, এবং সিবিআইয়ের সামনে যা তিনি বলেছেন তাতেই কিন্তু তোলপাড়। অ্যাডমিট কার্ড উদ্ধার হওয়া মানেই যে চাকরির জন্য সেটা ব্যবহার হয়েছে এমনটা কখনোই প্রমাণ হয় না, সেটা তদন্ত সাপেক্ষ। 2012-2014 আমার কোনো ক্ষমতাই ছিল না কাউকে চাকরি দেওয়ার, আমার সুপারিশে কোনো চাকরি হয়নি, যে সময়ে দুর্নীতির কথা বলা হচ্ছে সেই সময় আমার চাকরি দেওয়ার মতো কোনো জায়গাতেই ছিলাম না। তবে তিনি যে সর্বদাই তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত আছেন তাও কিন্তু সিবিআইকে জানিয়ে দিয়েছেন দেবরাজ চক্রবর্তী। যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল, নথি চাওয়া হয়েছিল সব কিছু দিয়েছি, এবং ভবিষ্যতে
তদন্তে সহযোগিতা করতে বললে, আরও কিছু নথি চাইলে নিশ্চয়ই দেবো, যা জিজ্ঞাসা করবে আমি যেটা জানি সবই বলবো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন দেবরাজ চক্রবর্তী। পরবর্তী পর্যায়ে সিবিআই সমস্ত নথি খতিয়ে দেখছে দেবরাজ যেগুলি সিবিআইকে দিয়েছে, এবং সিবিআই জেলায় দেবরাজ যা বলে এসেছেন সেগুলি খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা। এগুলি খতিয়ে দেখার পর সিবিআই দেবরাজের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়, আবারও কি ডাক পড়বে দেবরাজ চক্রবর্তীর, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।